চুলটা ঘেটে গেছে, যাই হোক সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি। আর দীর্ঘদিন পর একটু বাইরে বেরিয়ে আমি ভিডিও বানাচ্ছি, কারণ অনেক দিন বাইরে বেরিয়ে ভিডিও বানানো হয় না, আর সাথে রয়েছে রাস্তার জ্যাম, আর আমি রয়েছি গাড়ির ভেতর, আর গাড়িতে লাইটের সমস্যাটা হয়তো একটু আছে, হয়তো আমাকে একটু কালো কালো লাগছে, হ্যাঁ পুরোটাই একটু একটু কালো কালো লাগছে, সেটাও ম্যাটার করছে না। ম্যাটার করছে যে আজকে যে 299 বাফেটের যে ব্যাপারটা সেটা কেমন, এবং সেই জিনিসটা যে কতটা ভালো, এবং সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো এই ভ্লগের মাধ্যমে। সো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা দেখার আগে একটা কথা বলে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, খুব তাড়াতাড়ি 2K হতে বেশিক্ষণ সময় লাগবে না। সো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা 2K হয়ে যাবে, তাহলে আমার ভালো লাগবে, একটা পার্টি হবে। সো অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলে থাকি, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাংলাস ইয়ার্স অফ ফুড ইজ আপ, চলো হ্যাংলামি করা যাক। মেখা মেখা চলা চলা উড় বেড়তা গয়া তোমারি রামি সাথ সাস লেতা গয়া। कह दो ना हमें आज तो दे दो ना एक बात तो छेड़ो ना जज्बात में खो लेना। ओ मेरी हेर हो ना खफा ओ मेरी हेर जल ना रुला ना कर आफरा लबरेज कर ना बिजा दिल मेरा गुवारा दिल मेरा गुवारा दिल मेरा दिल मेरा गुवारा दिल मेरा गुवारा दिल मेरा गुवारा दिल मेरा जगाए फीकी फीकी जिंदगानी भर दे तू फागुन के रंग सारे प्राण मेरे ছোলা মটর টাইপ এরকম একটা স্যালাড রয়েছে, এরকম তো জিনিসটা ট্রাই করে দেখি। চাট টাইপের খেতে পুরো বিষয়টা, বিরিয়ানি ট্রাই করি, একটা ইয়ালিশ টাইপ একটা ফ্লেভারের বিরিয়ানি, ধোঁয়া উঠছে, একটা বেরেস্তা দেখা যাচ্ছে, ইয়ালো কালারের যে বিরিয়ানি তো সেরকম। একটু ড্রাই বিরিয়ানি, যে প্রপার যে আমাদের যেরকম স্পাইসি বিরিয়ানি হয় সেরকম কিন্তু একেবারেই নয় বিষয়টা। ওভারঅল জাস্ট দারুণ। আর এটা হচ্ছে আলু, জাস্ট আলুটা আমি দেখাচ্ছি, এই না বুঝতে পারলে পুরো বিষয়টা, জাস্ট আমি চামচটা দিলাম অ্যান্ড জিনিসটা জাস্ট এরকম ভেঙে বেরিয়ে গেল অ্যান্ড চলো। জাস্ট লেভেলের লাগলো। এটা চিকেন মুঘলাই, সেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি পুরো বিষয়টা। তো এরকম একটা বোনলেস পিস, খুব সুন্দর এরকম একটা বোনলেস পিস, এরকম একটা পিস বোনলেস, তো জাস্ট আমি ট্রাই করে দেখি। মিষ্টি মিষ্টি ফ্লেভার, গ্রেভি উইথ বিরিয়ানিটা ট্রাই করে দেখি। ওভারঅল জাস্ট গুড। বাফেটে এসে বিরিয়ানির ওপরে সেরকম মানে এক্সপেকটেশন থাকে না, বাট এনাদের বিরিয়ানি যথেষ্ট ভালো অ্যান্ড টেস্টি। তবে যারা একটু স্পাইসি বিরিয়ানি খেতে বেশি পছন্দ করো তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিটা একেবারেই সুইটেবল নয়। তো যে বিরিয়ানি যে মেন অ্যাট্রাকশন, সো চিকেন বিরিয়ানি অবশ্যই এখানে। সো চিকেন বিরিয়ানি জাস্ট চিকেনটা এরকম, আমি ছোটো সাইজের চিকেন নিয়েছি, বড়ো সাইজের চিকেন ছিল, বাট জিনিসটা কতটা সফট সেটা দেখবার আছে বিষয়টা। সো জাস্ট সফট অ্যান্ড পুরোটাই জাস্ট আমরা যাকে বলি সুসেদ্ধ, পুরো ব্যাপারটাই রয়েছে। তো চলো এই প্ল্যাটারটা শেষ করে নেক্সট আইটেমটায় আসছি, চলো।
সো ফাইনালি আমি ট্রাই করছি একটা নান টাইপস যে জিনিসটা আছে, তো এই একটা জিনিস, তো এটা আমি ট্রাই করছি নানের সাথে কি যায় ওই চিকেনের যে আইটেমটা সেটা দিয়ে ট্রাই করছি। সো জাস্ট আমি গ্রেভিতে এরকম জাস্ট নিয়ে নিলাম বিষয়টা, অ্যান্ড দেন চিকেন গ্রেভিটা একটু সুইট অ্যান্ড সাওয়ার, ওভারঅল গুড। বা ট্রাই করবো একটু নুডলস দিয়ে, দেখি নুডলসটা কিরকম। সেরকম কোনো টেস্ট নেই, একটু গ্রেভি লাগিয়ে যদি খাওয়া যায় নুডলসটা, আই হোপ জিনিসটা বেটার লাগবে। নুন ঝাল একেবারেই ঠিকঠাক নেই এখানে। এবার একটা পোলাও টাইপ যে জিনিসটা আছে, ফ্রাইড রাইস পোলাও, যাই বলতে পারো ফ্রাইড রাইস ঠিক বলা যায় না, কারণ চালগুলো লং গ্রেন নয়। তো শুধু নর্মাল ফ্রাইড রাইসটাকে টেস্ট করে দেখি, ভাগ ভাগ খেতে, কোনো নিজস্ব ফ্লেভার নেই। খুব একটা ভালো এক্সপিরিয়েন্স আমার হলো নয় এই সেকশনটার ওপরে, অ্যাভারেজ একেবারেই নয়। সো এটা আমি পুরোটা শেষ করে একদম শেষ করতে আসি, কারণ এতটা লাউড মিউজিক এখানে কিন্তু সেটা মানে কথা বলা যাচ্ছে না, আই হোপ বুঝতে পারছো, এটুকু অ্যাডজাস্ট করো তোমরা। তো শেষ করে একদম আমি শেষ কথায় পুরো ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সো চলো পুরো ভিডিওটা দেখে নাও। সো গাইজ, ফাইনালি আমাকে যেটা বলতে হয়, মানে বেসিক্যালি আমি ফার্স্টে যেখানে বসে আছি এটা হচ্ছে দেশি লেনে, মানে ওঠার মানে সিঁড়িতে আমি বসে আছি, মানে সেকেন্ড ফ্লোরে দেশি লেন যে জায়গাটা, যেটা আমাকে ফার্স্ট বলতে হয় যে এনাদের খাবারের কোয়ালিটি খুবই পুয়োর, ঠিক আছে। 299 দাম, প্লাস 49 টাকা যে একটা জল সেটা ম্যান্ডেটরি, নিজেরা জল আনলে খেতে পারবে না, ঠিক আছে। সেটা একটা আমার যেটা খারাপ লেগেছে, মানে এটার কোনো যুক্তিকতাই নেই এই জায়গাটার। দেন হচ্ছে খাবারের কোয়ালিটি, বিরিয়ানিটা তাও একটু ঠিকঠাক লেগেছে, বাট বাকি যে আইটেমগুলো ছিল নুডলস থেকে শুরু করে মানে আবর জাবর কিছু আইটেমস দিয়ে তারা ভরিয়ে দিয়েছিল, অ্যান্ড সেই আইটেমগুলো সবই যেন একই টাইপস অফ ফ্লেভার, মানে একটা লেমনিস ফ্লেভারের ওপর দিয়ে এনারা চালিয়ে দিতে চেয়েছেন। ফাইনালি যদি ডেজার্টের কথায় আসি, যে ডেজার্টে শুধুমাত্র একটা ভ্যানিলা টাইপস একটা আইসক্রিম ছিল, সাদা রঙের একটা বার, যেটা মানে কোনো কিছুর মধ্যে পড়ে না, অ্যাজ এ ডেজার্ট আইটেম হিসাবে এটাকে ধরা যায় না। সো ওভারঅল যে কথাটা মেন কথা, এখানে আসতে হলে তোমাদেরকে যেটা মানে ক্যারি করতে হবে ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে যে একটা আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো আইডেন্টিটি কার্ড তোমাদের আনতে হবে এখানে, কিন্তু না হলে এন্ট্রি দেবে না, ঠিক আছে। সো এই জায়গাটা কিন্তু তোমরা খুবই সাবধানে এসো। এবার কারণ কি এইটা দেওয়ার কারণ আছে একটা, সেটা হচ্ছে যে এটা যেহেতু বার কাম বাফেট, তো সেহেতু এই আইডেন্টিটি কার্ডটা এনাদের পক্ষে মানে এনারা মানে চেক করে নিচ্ছেন। সো এটা মাস্ট, তোমরা অবশ্যই এটা ক্যারি করো। আর কীভাবে আসবে না আসবে পুরো বিষয়টা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। সো আজকের ভিডিওটা তাহলে আমি এই অবধি রাখছি, জানি না কতটা আমি প্রেজেন্ট করতে পারলাম, কারণ ভেতরে এত মিউজিক চলছিল এবং এতটাই লো লাইট, তো আমি মানে কিছুভাবে মানে যতটা কোঅপারেট তারা মানে মানে করার দরকার ছিল সেটা করেনি, তো এটা আমার একটু ব্যাড লেগেছে তাদের সার্ভিসটা। তো ওভারঅল এক্সপিরিয়েন্স, বাট ওকে, এটা হচ্ছে ওখানে বসে আমি খুব সুন্দর করে ভিডিওটা বানাচ্ছিলাম এবং তোমাদের সামনে প্রেজেন্ট করছিলাম, বাট ওখানে বসতে দিল না। যাই হোক, এখানে আবার কী হচ্ছে, চেঁচামেচি করছে, যাই হোক, এটা ভিডিও বানানোর সময় হয়েই থাকে। সেটা আমি স্ট্রিট ফুড করি বা বাফেট করি, লোকে চেঁচাবে, গাড়ি হর্ন মারবে, এটা 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 লাগাতার একটা ব্যাপার, এটা কোনো এটা তোমাদের অ্যাডজাস্ট অল টাইম করতে হয়। এবং আজকের ভিডিওটাও ফুল অ্যাডজাস্টমেন্টের ওপরই আজকের ভিডিওটা ছেড়ে দিলাম, কারণ এখানকার একটা স্টাফও কিন্তু কোঅপারেট করেনি। আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল 12টা থেকে 1টার মধ্যে, বাট আমাদের এখানে এন্ট্রি দেওয়া হয়েছে 12টা 15, তারপর আধার কার্ড ভোটার কার্ড হ্যানা ত্যানা সব চেকিং ফেকিং করে পুরো বিষয়টা ঢোকানো হয়েছিল টোটালি। এবং খাবারের কোয়ালিটি বস কি বলবো, আর নতুন করে কিছু বলছি না। আমার সাথে একটু জয়দীপ আছে, সো জয়দীপকে বলবো আর একটুখানি আমার ফ্রেমে আসতে, তো ব্লগ শখের জয়দীপ। সো জয়দীপ, খাবারের ব্যাপারে একটু কি বলবি একটু বলে দে। খাবার বলা যেতে পারে, বুফের তো আমি অনেক জায়গায় খেয়েছি, বাট আমার খাওয়া সত্যি কথা বলতে গেলে অনেস্টলি বলতে গেলে যে এইরকম টাইপের বুফের আমি এক্স্যাক্টলি লোকে টাকা কম নিচ্ছে, ঠিক আছে টাকা কম নিতে ভালো জিনিস, বাট টাকা বেশি মানে কম নিয়ে যদি খারাপ জিনিস হয় সেটা কিন্তু ইয়ে নয়, মানে টাকা বেশি অ্যাভারেজ টাইপের একটা দিয়েছে, ঠিক আছে। আর 49 টাকার জলটা নিয়ে কি ইয়ে আছে, জল তা বলেন, আমি যদি বাড়ি থেকে জল নিয়ে আসি সেটা কিন্তু ওরা অ্যালাউ করছে না, তোমাকে ওখানে কম্পালসারি নিতে হবে, মানে এই জিনিসগুলো কিছু কিছু মানে না বলে মানে কি বলবো প্রশ্রয় দেওয়া যায় না এই জিনিসপত্রগুলো, একদমই তাই।
সো পুরো ব্যাপারটা আমি আউটরোতে দুটো চ্যানেলের মাধ্যমে বলে মানে বলিয়ে দিলাম, মানে আমি তো বললাম, জয়দীপ বললো, জয়দীপের চ্যানেলেও ভিডিও চলে আসবে, হয়তো তোমরা দেখতে পাবে। সো ওভারঅল এক্সপিরিয়েন্স যে খুব একটা হ্যাবক সেটা নয়, যে ফ্যান্টাবুলাস টাইপের এক্সপিরিয়েন্স সেটা আমি বলবো না একেবারেই, তবে হ্যাঁ ওই একটু টুকটাক হ্যাং আউটের জন্য এই বাফেটটা বলবো যে ঠিকঠাক, যে ঠিক আছে ওভারঅল মেনে নেওয়া যায়। বাট বাকিটা তোমাদের চয়েস, তোমরা আসবে কি আসবে না পুরো ব্যাপারটা তোমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে একটু টাং করে বাজিয়ে দিও এবং অল করে দিও, যাতে এরকম ইউনিক ইউনিক ব্লগগুলো যে সবার আগে তোমরা দেখতে পাও। যাই হোক, আমার ব্লগগুলো ইউনিক কিনে যাই না, যাই হোক একটা কিছু হয় আর কি পুরো বিষয়টা। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।